জয় হিন্দ এভি ওয়ান ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সিডিউল টু ভ্যাকেন্সির যারা সেকেন্ড মাই লিস্টের অপেক্ষা আছো তোমাদের সবার জন্য একটা বড় গুড নিউজ তোমরা অলরেডি জানো বন্ধুরা এই জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সির তোমাদের ফার্স্ট মাই অলরেডি তোমাদের হচ্ছে ডকুমেন্ট সফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে যেখানে তোমাদের লাস্ট ডেট ছিল ষোলো তারিখ এবং আরও এক্সট্রা করে পাঁচ দিন দেয় সেটা তোমাদের একুশ তারিখে গিয়ে কমপ্লিট হয়েছে অর্থাৎ তোমরা জানো গতকাল তোমাদের এই ডকুমেন্ট সফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে তোমাদের যে আপডেটটা উঠে আসছে তোমাদের এই শিডিউল টু ভ্যাকেন্সির যে ফার্স্ট মাইল এখানে যে তোমাদের ডকু শন তোমাদের যে আঠাশ হাজার ক্যান্ডিডেটের নাম জারিয়েছিল এখানে তোমাদের কিন্তু কমসে কম এখনও কিন্তু কুড়ি হাজার ভ্যাকেন্সি তোমাদের খালি আছে অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতে পারছো জারি হয়েছিল তোমাদের আঠাশ হাজারের নাম সেখানে তোমাদের কেবলমাত্র তাহলে দেখতে পাচ্ছ আট হাজার কেবলমাত্র সিলেক্টেড হয়েছে বাকি তোমাদের কিন্তু এখনও কুড়ি হাজার ভ্যাকেন্সি খালি আছে এরকমই একটা আপডেট উঠে আসছে কারণ এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে অনেকে ডকুমেন্টস ভিফিকেশান যায়নি সেই উদ্দেশ্যে তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর খালি রয়েছে এবং তোমাদের যে সেকেন্ড মাই সেই সেকেন্ড মাই কমসে কম তোমাদের কুড়ি হাজার প্লাস ক্যান্ডিডেটের কিন্তু নাম জারি হতে চলেছে তো এটা তোমাদের সবার জন্য একটা বড় গুড নিউজ তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সির অপেক্ষা আছো আর তোমাদের যাদের ফার্স্ট ম্যান লিস্টের প্রথম লিস্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তোমাদের আবার একটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমরা একটু ভালো করে জেনে রাখো জিডিএসে যদি তোমাদের কোনো রকম লিস্টের নাম জারি হয় সেটা ফার্স্ট লিস্ট হোক বা সেকেন্ড লিস্ট হোক বা থার্ড লিস্ট হোক তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু দুটো হবে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন যারা ফার্স্ট লিস্টে জারি হয়েছিল তোমাদের অলরেডি হয়ে গেল এবং তোমাদের আরেকটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা হবে কিন্তু অক্টোবর মাসের ফার্স্ট াস্ট উইক অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের হচ্ছে যে সেকেন্ড ডকুমেন্ট সেটা তোমাদের হবে আর তোমাদের বলে রাখি যদি সেকেন্ড মাইলিস্ট সেকেন্ড মাইলিস্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের জারি হতে চলেছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে যে আপডেটটা বলা হয়েছিল তোমাদের এই সেকেন্ড মাইলিস্টটা কিন্তু এই মাসের মধ্যে শেষ সপ্তাহ অর্থাৎ এই সেপ্টেম্বরের লাস্টের দিক সাতাশ আঠাশ বা উনত্রিশ তারিখের দিকে তোমাদের যে সেকেন্ড লিস্ট সেটা তোমাদের জারি হতে পারে এবং তোমাদের সেকেন্ড লিস্ট জারি হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনও শুরু হয়ে যাবে আর যদি বলে রাখি তোমাদের এখানে সেকেন্ড মাইলিস্টের কাট অফ কত যেতে পারে তোমাদের আমি বলে রাখছি তোমাদের যাদের মিনিমাম এইটি পার্সেন্টের উপর নাম্বার আছে তোমাদের এখানে চান্স আছে খুব বেশি এখানে তোমাদের লিস্টের নাম আসার কারণ এখানেও তোমরা জানো তোমাদের এটা হচ্ছে মেরিট বেস্টের চাকরি সেই উদ্দেশ্যে যাদের এখানে নাম্বার বেশি থাকে তারাই এখানে আগে সুযোগ পায় তো তোমাদের যাদের এইটটি পার্সেন্টের উপর নাম্বার আছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা অপেক্ষা করতে থাকো যদি তোমাদের কোনো রকম সেকেন্ড লিস্টের নাম না আসে সেই ক্ষেত্রে তোমাদের থার্ড লিস্ট চেক করবে থার্ড লিস্টে না আসলে ফোর্থ লিস্ট চেক করবে এরকম যখনই তোমাদের পরপর লিস্টগুলো জারি হতে থাকবে তোমরা অবশ্যই চেক করবে তোমাদের কাট অফ নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখানে যদি তোমাদের এইটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে তোমাদের সিলেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে আর বিশেষ করে তোমরা যদি নর্থ ইস্টের দিকে অ্যাপ্লাই করে থাকো তাহলে তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ নর্থ ইস্টের দিকের হচ্ছে কাট অফ অনেকটা ডাউন যায় সেখানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টও কিন্তু সিলেকশন পেয়ে যাবে তো আশা করছি সম্পূর্ণ আপডেটটা বুঝতে পারলে এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতরম